দেখো এখানে 201টি গম্বুজ, এই হচ্ছে যমুনা সেতু আর এই যমুনা নদী। ট্রেন আসতেছে, আমরা এখন 201 গম্বুজ মসজিদের সামনে, যমুনা সেতুতে এখন। আপনার সবার প্রিয় যাচ্ছি টাঙ্গাইল, এক্স্যাক্টলি রাইট টাঙ্গাইল যাচ্ছি, মজা হবে, ফান হবে, আর ঢাকার বাইরে এই অনেকদিন পরে একটি ট্যুর, তো আপনারা এনজয় করবেন। আর আমার সাথে যাচ্ছে মিলন, আছে রুবেল, আছে রিয়াজ, আর আমাদের হেলমেট দেখে বুঝতেছেন আমরা আমরা কিন্তু বাইক নিয়ে যাচ্ছি, এই যে বাইকার রুবেল বাইকার, আর আমরা হচ্ছি প্যাসেঞ্জার। ওকে টাঙ্গাইল আমরা এখন আছি পোড়াবাড়ি, এটা হচ্ছে পোড়াবাড়ি বাস স্টেশন, আর পোড়াবাড়ি বাস স্টেশনের এই মসজিদটায় নামাজ পড়লাম। ইচ্ছা ছিল জুমার নামাজটা 201 গম্বুজ মসজিদে পড়বো, বাট এখনও ওখানে গিয়ে পৌঁছায়নি, আমাদের এখনও 30 মিনিটস লাগবে যাতে এই রোডটা দিয়ে যাবো। এটা হচ্ছে গোপালপুর চলে গেছে এই রোডটি, চলো স্বাগতম জানাচ্ছি গোপালপুর টাঙ্গাইল থেকে। অবশেষে চলে আসলাম, অলমোস্ট 4 ঘন্টা জার্নির পরে, মোটর সাইকেলে করে আসবেন আপনারা, সো কেয়ারফুল। আমরা এখন 201 গম্বুজ মসজিদের সামনে, এটা স্লো মোশন দেখে নেন, 1 2 3। বিশ্বের ভিতরে নাম্বার 1 মসজিদ এটা, 2013 সাল থেকে কাজ চলছে, কাজগুলো এখনও কমপ্লিট হয় নাই। উইকিপিডিয়াতে আমি পেয়েছি একসাথে 1500 মানুষ নামাজ পড়তে পারবে। এটা মসজিদের ডিজাইন, অসাধারণ ডিজাইন, মাশাআল্লাহ। আমি খুবই লাকি যে এখানে আসতে পেরেছি, এই জিনিসটা দেখতে পেরেছি। তলায় ওঠার সিঁড়িটা খুবই ছোটো, তো তাহলে উপরে ছাদে চলে আসছি। ওয়াও গম্বুজগুলো, এগুলোর মাঝখানে আর যাওয়া যাবে না, এই যে বড় বড় এই মিনার, কিছু নির্মাণাধীন আছে, আর এই কাজ যদি সম্পন্ন হয় তাহলে এখানে একসাথে 1500 মানুষ একসাথে নামাজ পড়তে পারবে। আর এই মসজিদটি হচ্ছে বিশ্বের একমাত্র মসজিদ যেখানে সর্বোচ্চ গম্বুজ ব্যবহার করা হয়েছে। এখন একজাক্টলি আছে মিনারের উপরে, এটা এরকমের 8টি মিনার আছে, আর মিনারের উপর দিয়ে ভিউ, ওয়াও মাশাআল্লাহ। এখানে 201টি গম্বুজ, ওই মাঝখানটা সহ 201টি, আর এখানে ছোট ছোট যে গম্বুজগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে 200টি, আর ওই বড়টি নিয়ে 201টি, আর এই যে দুই পাশে, ওই পাশে 4টি আর এই পাশে 4টি, 8টি মিনার আছে। হাজারো মানুষ সাক্ষী, এখানে 201টা গম্বুজ আছে। ঢাকা থেকে সেই সকাল 10টায় রওনা দিছি, আর এই মাত্র এসে পৌঁছলাম, আর এটাই ফার্স্ট ভিজিট ছিল, এখন যাব যমুনা সেতু দেখতে, ওখানে দেখা। তো আমরা আছি এখন টাঙ্গাইল বুয়াপুর, কোথায় যাচ্ছি? যাচ্ছি যমুনা সেতু, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু সেতু যাচ্ছি। ওকে যমুনা ব্রিজ, আমরা আছি এখন টাঙ্গাইল বুয়াপুর, বুয়াপুর থেকে এখন যাব এই পশ্চিম দিকটা, এই দিকটা হচ্ছে যমুনা সেতু। এ
বুয়াপুর বাস স্টেশন, এটা ওইদিকটা বুয়াপুর বাস স্টেশন। আর এই রোডটা সোজা চলে গেছে যমুনা বঙ্গবন্ধু সেতু। তো আমরা চলে আসছি টাঙ্গাইলের শেষ বর্ডারে, আর এইটা হচ্ছে শেষ বর্ডার বঙ্গবন্ধু সেতু পিছনে। জায়গাটা হচ্ছে বুয়াপুর, বঙ্গবন্ধু সেতুর পূর্ব সাইড টাঙ্গাইল অংশে, আর এটার পশ্চিম সাইড হচ্ছে আপনার সিরাজগঞ্জ। টাঙ্গাইল অংশে আছে এখন, তো চলুন ব্রিজটা ঘুরে দেখা যাক। 1 2 3 টোল দেওয়া শেষ, আমরা এখন ব্রিজে উঠবো। আমাদের টোলের এখানে রুবেল আসতে লেট করছে, তাই একটু দাঁড়িয়ে আছি। রুবেল পথ হারিয়ে অন্য রোডে চলে গেছিল, এখন আসছে, আসার পরে আবার টোল দেয় নাই। টোল না দেওয়ার কারণে আবার পিছনে ব্যাক করতে হয়েছে, পরে আবার টোল দিয়ে এখন আসছে। টোল দিতে হয় জানো না, টোল দিতে হয় জানো না। শেষ বিকালের সূর্যটা কেমন দেখাচ্ছে দেখুন। এই হচ্ছে যমুনা সেতু, আর এই যমুনা নদী। এই পাশ ওপাশের দুধু ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, গাড়ি একটার পর একটা আসতেছে আর চলে যাচ্ছে। তো এরকমের একটা ভিউ দেখতে পাবো ভাবিনি। ভেরি এক্সাইটেড, এখানে এসে যে দাঁড়াতে পারবো ভাবিও নাই। তো এখন কেমন লাগছে তোমার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সব আগে আর কি মুদ্রার সাথে টাকার সাথে দেখতাম বঙ্গবন্ধু সেতু, আজকে বাস্তবে দেখার একটা অনুভূতিটাই আলাদা। ওয়াও, রুবেল কেমন লাগছে? ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে কেমন লাগতেছে। ইয়াস, খুব ভালো লাগছে ভাই, আস্তে আস্তে পেরে তারা ছবি তুলতেছে। ও, ছবি টবি তোলা শেষ আর ভিডিও করা, ছবি তোলা শেষ, এখন চলে যাব সিরাজগঞ্জের সাইডে, সিরাজগঞ্জ দিয়ে আবার ঢাকা। এখন আছি কালিয়াকোর ঘরোয়া নামক হোটেলে, কিছু নাস্তা করতেছি। নাস্তায় নিলাম নান রুটি 20 টাকা করে, আর এর সাথে দিছে সালাদ, আর এই পাশে নিয়েছি চাপ, চিকেন চাপ 80 টাকা করে। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। রুবেল কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, টেস্ট হয়েছে। বলে পানিতে মেখে গেছে। সুদীপ কি অবস্থা খাবার? মাশাআল্লাহ। সুদীপ এই কালিয়াকুড়ি থাকে, তা আমরা ওর গেস্ট। তারপর প্রচুর তেল আছে, তেলগুলো যত তেল খাবেন তত তাড়াতাড়ি উপরে যাবে। খাওয়া শেষ করে ঢাকা ব্যাক করবো। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। নানটা একটু বেশি হয়ে গেছে, 30 টাকা, 25 টাকা হলে ভালো হয়েছে। স্পেশাল নান তো ওকে ভাই। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। দুপুরে খাইয়ে পেট ভরে নাই। বাসা বাড়ি পানি বেরিয়ে গেছে।